ভাই কামস বাংলাদেশ যা ভাই আগুন তো আপনি ভাই এই যে পাঁচ দুটো শিবলি দুটো পরে ফেলে আছেন আগুন আচ্ছা এর চ্যানেল দাঁড় করানোর জন্য আমার ভিডিও করতে এই চুপ এদিকে 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 আস্তে বাজাইও না আস্তে ভাই 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 ভিডিও শুরুতে বলতে দিই আজকে হুট করে প্ল্যান হয়ে গেল যে বাগেরহাট যাইতে হবে তো ইতনা যাওয়ার কথা ছিল ইতনা যাওয়া হচ্ছে না এই কারণে আজকে সানলাইট নেই যেহেতু ড্রোন ভিডিও নিতে পারবো না সানলাইট না থাকলে এই জন্য আর কি ইতনাটা আপাতত ক্যান্সেল হয়েছে এখন দেখি আমরা নড়াইল যাবো নড়াইল থেকে তানবীর ভাইয়ের সাথে দেখা করব তারপর ওখান থেকে একটা গ্রুপ হবে সেই গ্রুপ নিয়ে আমরা বাগেরহাটের দিকে সম্ভবত যাওয়া লাগবে বাগেরহাট আর বাকিটা আমি ওখানে যাই না হঠাৎ বেরোয় পড়ছি আর এই রাস্তার মাঝখানে কি এটা এই আজকে ফার্স্ট টাইম পেট্রোল ভরলাম কি অবস্থা হয় তো বেসিক্যালি হইলোটা কি যে ওনারে বলা হয় না যে অকটেনা পেট্রোল আমি মনে করি সাধারণত এইসব বাইক দেখলে প্রিমিয়াম মানে এই টাইপের বাইকগুলো দেখলে ওনার সাধারণত মানে এই তেলগুলো ভরে কিন্তু ভুলবশত উনি ভুলবশত উনি অকটেনের জায়গায় পেট্রোল ঢুকাই দিছে আর আরেকটা প্রবলেম হচ্ছে কি আমার বাইকের যে মোবিলটা ওইটা চেঞ্জ বলতে গেলে কি চেঞ্জের সময় হয়ে গেছে কিন্তু আমি রানিং চালাইতেছিলাম যে কারণে সর্বনাশ রানিং চালাইতেছিলাম যে কারণে চেঞ্জ করতে পারি নাই আর চেঞ্জ করার কথা ছিল আজকে বাট হুট করে যেহেতু প্ল্যানটা হয়ে গেল সেহেতু আর কিছু বলার থাকলো না আমার আর এই ট্যুর দেওয়ার পরে হয়তোবা আমার আর দুই তিন মাসের ভিতরে আর কোনো ট্যুর দিব না ট্যুর দেওয়ার ইচ্ছা নেই বাইক নিয়ে আরে ভাই অবস্থা পুরো কেরোসিন বানাইতেছেন আপনি এক সপ্তাহ আগে জানাবেন সেটা তো টানাটা নেই এক্সব্লেড এমটি এন্ড এফজেড তো দেখবেন আপনারা আজকে আমিও দেখব যে ট্যুরে এদের সাথে যে কিভাবে মজা পাওয়া যায় কি না আসলে কি মজা পাওয়া যায় তো কাদের সাথে গাড়ি চালাচ্ছি এরা তো টানতাছে শুধু এরা পারে না শুধু টানে কারা এরা কোথা থেকে এলো আচ্ছা এরা সব নড়াইলবাসী চলতে চলতে আজ কত দূরে চলে আসলাম রেখে যাওয়ার পর আবার আসছি আর এখন আপনাদের দেখাবো ড্রোন শট সূর্যমুখী বাগানের রাইডে এরকম পিনিক রাইড এরকম পিনিকে চলছিল খেয়ালই করি না আমরা ও আচ্ছা আচ্ছা আমরা অভয়নগর ভিতরে ঢুকে গেছি ও এই সূর্যমুখী থেকে কিন্তু প্রচুর তেল পাওয়া যায় ভাই ফোন দিয়ে একাই বাড়াই দেবেন সমস্যা নেই ফোন দিয়ে তোমরা কি আর ইস্তারে তো আগুন বুঝলে আগুন মানে কি তুই আগুন তাই বলতে বলবো নেওয়া শেষ এখানে ড্রোন ভিউ নেওয়া শেষ আর ড্রোন ভিউটা আপনারা দেখছেন আগেই যে কি সুন্দর ড্রোন ভিউটা নিলাম এখন আবার রাইড শুরু এটা কি ছিল ভাই এটা কি ছিল এটা কি ছিল রেকর্ড হইছে সেই আর ভাই এটা কি ঘাট শিকির ঘাট সামনে নেন সামনে নেন আস্তে ভাই 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 গাড়ি ধরেন টান দেন কেদার মধ্যে পড়ে গেছে
পুরো কাদার মধ্যে। ভুলে গেলাম আপনাদের খুলনার রোডটা দেখি দেখাবো না, এত সুন্দর রোড মাশাল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে। তো আপনাদের যদি না দেখাই তাহলে কি হবে? প্রথম কথা হলো আমরা এখন রূপসা ব্রিজের নিচে চলে আসছি হালকা নাস্তা পানি করার জন্য। আমাদের সাথে যারা ছিল তারা খাওয়া দাওয়া একেবারে করে নাই, এখন তারা খাওয়া দাওয়া করতেছে। আমরা রূপসা ব্রিজের নিচে এখান থেকে যাবো বাগেরহাট। বাগেরহাট যাওয়ার আগে আমাদের আর একটা টিম মেম্বার এখানে অ্যাড হবে, বাইক নিয়ে উনি আসবে। এখানে আশেপাশে আছে এই রূপসা ব্রিজ, আসলে অনেক সুন্দর রূপসা ব্রিজটা। আসলে ঘুরতে ঘুরতে এখন হচ্ছে চন্দ্রমহল যাবো, চন্দ্রমহলের পাশে আছে একটা মসজিদ, মসজিদে আজকে ফ্রাইডে তো এই জন্য আর কি জুম্মা নামাজ পড়ার জন্য আর কি মানে করলাম আর একটা ব্রেক নিলাম। অবশেষে কি আসতে পারলাম চন্দ্রমহল ইকো পার্ক বাগেরহাট, হয়তো বা এটাই লোকেশন ছিল। আমি তো মনে করছি যে ষাট গম্বুজ, ষাট গম্বুজ অনেক বলছি ভিডিওতে যে ষাট গম্বুজ যাচ্ছি। না ভাই তা হবে না, ভেঙে দিলাম শরবত খাওয়াবে। আপনি নেন, আপনি নেন, সমস্যা নেই। খালের পানি দিয়ে সব ডিপ টিউবওয়েল, প্রত্যেক ঘরে ঘরে ডিপ টিউবওয়েল আছে। এ ভাই গাড়ি কো গাড়ি নিয়ে গেছ? আরে দেখেন এতে দেখা যাচ্ছে না, ওই যে আমারটা দেখা গেছে সুজুকি, দূর আমার তো সুজুকি না। ভাই খাওয়াবো তো আমি ভাই, এর চ্যানেল দাঁড় করানোর জন্য আমার ভিডিও করতে চুপ করো, বন্ধ করো। দেখছেন ভাই এই হলো ও শেট আর একজন গোপ্রি ইউজার, তোমরা একতারা বাজাইও না।